আসসালামু আলাইকুম। আজ আমরা শিখব যেভাবে কোলাবোরেশন লিংকে নতুন ভাষণে ইউটিউব প্লেলিস্টে ভিডিও অ্যাড করতে পারব। তো দেখা যায় আপনাকে যদি মেসেঞ্জারে বা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে কেউ লিঙ্ক শেয়ার করলো, সেখানে ভিডিও অ্যাড করতে চান, ঠিক একই সিস্টেমে ভিডিও অ্যাড করবে। তার জন্য আমি মেসেঞ্জারে গ্রুপে ইউজ করব। মেসেঞ্জারে ক্লিক করলাম, যেখানে দেখা যাচ্ছে উপরে রুলস গ্রুপ, এখানে আমি প্রবেশ করব, যেহেতু এখানে একটি কোলাবোরেশন লিংক দেওয়া আছে। নিচে বলো নো কারো চ্যানেলে গিয়েও কোলাবোরেশন লিংক শেয়ার কপি পেস্ট করে নিজের লাইব্রেরিতে অ্যাড করে ভিডিও অ্যাড করতে পারেন। এই যে ওয়াচ রুলস, এইটা ওপেন করলাম, এই যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এটা থাকা মানে লিঙ্কটা ওপেন আছে, আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। আর এটা না থাকলে মনে করবেন এই প্লেলিস্টটা ক্লোজ করে ফেলেছে, এখানে ভিডিও অ্যাড হবে না। এখন নিচে যে তীরের মতো এখানে ক্লিক করব, তারপর ওপেন ইন সাফারি, এখানে ক্লিক করলাম, যে কন্টিনিউ আছে অ্যাড টু দিস প্লেলিস্ট এস জিনাস কুকিং হাউস আমার চ্যানেলের নাম। এখন উপরে যে প্লাস চিহ্ন এখানে ক্লিক করলাম, যে এখন সেভ হয়ে গেছে আমার চ্যানেলের রুজিনাস কুকিং হাউস চ্যানেলের লাইব্রেরিতে সেভ হয়ে গেছে। এখন আমি ব্যাকে যে চেক করব যে প্লেলিস্টটা ঠিকমতো সেভ হলো কি না, তার জন্য আমার ফোনের স্ক্রিন ক্লিন করে নেব। আমি ইউটিউবে প্রবেশ করলাম, এখন লাইব্রেরিতে ঢুকবো। এই যে দেখেন প্রথম সারিতে মাত্র, যেহেতু চেক অ্যাড করেছি তার জন্য প্রথম সারিতেই আছে ওয়াচ রোজ ইট এ। এখন আমি লোগোতে ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করব। এখন ভিডিওতে যাব, যে ভিডিও পছন্দ আপনি যত খুশি অ্যাড করতে পারেন। এই যে পাশে ভিডিওর পাশে যে তিনটা ডট, সবসময় আপনারা যেভাবে ভিডিও অ্যাড করেন ঠিক সেভাবে ভিডিও অ্যাড করবেন। ক্লিক করলাম, এখন এই যে সেভ টু প্লেলিস্ট, প্লাসে ক্লিক করবো। এই যে ওয়াচ রুলস এইটে, এখানে অনেক প্লেলিস্ট আছে, তার মধ্যে ওয়াচ রুলস এইটাতে ক্লিক করব। এখন ডানে ক্লিক করব। এখন আমার ভিডিও সেভ হয়ে গেছে। এভাবে আপনি যত খুশি ভিডিও অ্যাড করতে পারবেন। এখন আমি আরেকটা ভিডিও নিচ্ছি, প্লাসে ক্লিক করলাম, এখন ওয়াচ রুলস এইটাতে ক্লিক করব। আমি দুইটা ভিডিও অ্যাড করে আপনাদের দেখাচ্ছি, ডানে ক্লিক করব। তো আপনারা যতটা ভিডিওর প্রয়োজন ঠিক ততটা ভিডিও অ্যাড করতে পারবেন একই সিস্টেমে। ব্যাকে গিয়ে আবারও চেক করে নিচ্ছি ভিডিওগুলো অ্যাড হলো কিনা। আমি মেসেঞ্জার গ্রুপে যাব, যেহেতু ওইখানে লিঙ্কটা দেওয়া আছে, ওই লিঙ্কে গিয়ে চেক করতে হবে। যে রোজ ওয়াচ রোজ এতে
যে আমার দুইটা ভিডিও সেভ হয়েছে, ঠিক আছে। এই যে মাত্র দুটো উপকরণে বেস্ট নাস্তা এবং বিদেশি জাপানি জায় মাছ, আমি এই দুইটা ভিডিও অ্যাড করেছিলাম, ঠিক অ্যাড হয়েছে। ঠিক এভাবে আপনারা যতগুলো ইচ্ছে ভিডিও অ্যাড করতে পারবেন, খুবই সহজ। যতক্ষণ আমরা না পারি আসলে কঠিন। তো আজকের পর্বে আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এটুকুই। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, লাইক করবেন, যাবার আগে সাবস্ক্রাইব করে যাবেন। আর কোনো ভিডিও প্রয়োজন হলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে হেল্প করার জন্য। তো আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।